গুড মর্নিং এভরিওয়ান, কি খবর আপনার? ভালনে? আশা করছো আপনার ভালেই, আমারও ভাল। আজি হচ্ছে অক্টোবর 11 তারিখ রবিবার, সেয়ে ভাবিল আপনার একটা সানডে ব্লগ লো আহ গোটে দিন কি করো নকর অল্প শেয়ার করো। ভিডিওটি স্কিপ নকরাকি শেষলেক চাই থাকিব। আজি আমি গোটে দিন কি করো নকরো, লগতে কি খাও না খাও গোটেখিনি আপনার শেয়ার করিম। তো বলো ব্লগটা আরম্ভ করো। লড়াই লাল চা খাই আছে, মাঝে মাঝে রাতেপা তাক লাল চা দিও, সেই ভাল পায় লাল চা খাবলে। বলছে রাতেপা 7:30 মাত্র এক কাপ চা খালো, লড়া উঠিলে তাকো অকন লাল চা দিলো। সেই লাল চা খাই খুবই ভাল পায়, ডেইলি নিদো, মাঝে মাঝে কেতিয়াবা অকনমান দিও আর মেরিগোল্ড বিস্কুট দুটার লগত। তো এতিয়া বাকি কামখিনি করে লো, মোৰ কাপড় ধোয়া, রুম মোছা, তারপর ব্রেকফাস্ট বনাতে আপনার লগ পাই আছে। এয়া মোৰ আলু তরকারি হয়ে গল, আর লগতে এফালে আটাটো মাখি পেলাই থৈ দিছো, যেটা খোৱা হ'ব তেতিয়া গরম গরম ভাজি দিম পুরিবিলা। আপনাদের দেখিলে মোৰ আলু তরকারি হয়ে গেল, আর এফালে আটাও মাখি রাখিছো, যেতিয়া সবাই খাও বুলি কব গরম গরম পুরি বনাই দিম। আর হাজবেন্ডও যেহেতু শুই আছে, আজি সানডে অকন দেরিলেকে শুয়ে, তো উঠি যেতিয়া খাও বুলি কব তেতিয়া গরম গরম বনাই দিম। এনেবিলাক লুচি টুচি ঠান্ডা ভাল নালাগে। তো এতিয়া মোৰ আৰু অলপ কাম আছে, কামখিনি কৰি আহোঁ, আকৌ আপোনালোকক লগ পাই আছো। এয়া মায়ে পুরি বেলি আছে, আর এফালে মই তেলটো বহাই দিলো কেৰাহীত। মাক কলো তো আপনি বেলি দিয়ক, মই ভাজো, এটা সোনকালে হয়ে যাব, হাজবেন্ডও মানে বজার করব যাব, যে সেখানে ফটাফট করে দিই বলে ভাবিল। তো মায়ে এফালে পুরি বেলি আছে, মই এফালে ভাজি আছো। এয়া হাজবেন্ডক রুমতে দিয়ে আহোগে, ডাইনিংত খালে লড়াই বড় উৎপাত করে, সেকারণে রুমতে দিয়ে আহোগে। আর এফালে চা বহাইছো। বনোয়া হয়ে গেল, এটা খাবলে লৈছো। পাকঘর অল্প গরমটো বেশি লাগে কারণে আকো রুমলে লই আহিলো, তারপর লড়াইও পাকঘর বহুত উৎপাত করে আছে, তার ককা এটা খান্তিত খাব দিয়া নাই ডাইনিংত, সেকারণে বলো বল রুমতে খাওঁ দিলো তাই। তো মই খাও মানে আপনাকে রিয়াই কি বনাইছে ব্রেকফাস্ট অল্প চাই হোক। কি করছো তোমরা সবাই? আমি তো সকালবেলা আমার কাজে লেগে গেছি, আর আমার কাজ দেখো কি, সেরেলেকটা খুলবো, চালনি দিয়ে চালবো, তারপরে গ্রাইন্ডারে মানে যেগুলি বের হবে ওগুলি ক্যালক্সের মতন যে ওগুলিকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপরে ভরাবো, কেন কি আমার ছেলে তো স্যারেলেক এখনও খায়, ভাত ফাত খাই না, আর স্যারেলেকটা তোমার বোতলে খায়, তার জন্য তোমার অসুবিধা হয়, জিনিসটা যদি না গ্রাইন্ড করে দিই তো মুখে লাগলে আর খেতে যায় না, আর একটু যায়ও না ফুটাটা দিয়ে, তার জন্য এটা আমি এখন খুলে চালছি, ছেলে নিই, আর এদিকে আমার কারা চা দিয়ে খাবো আমি, পচা পচা চা দিলি একদম বাজে, কী করবো হঠাৎ ইমিউনিটি বুস্ট করার জন্য খেতে লাগে, তার জন্য যে খাবো কাজগুলি করি, তারপরে তোমাদের সেটা আবার দেখা হচ্ছে। এখন করে আসি, এখন চা নিয়ে বসছি, চা আর ব্রেড খাবো। আজকে তো রান্না করব না, কেন কি মাই করবে, আমি মা আসলে আমাকে মা কিছু করতে দেয় না, সব মাই একই জানো, মা কিছু করতে দেয় না, মাই করবে। আর আমার শরীরটাও আজকে খুব ভালো লাগছে না, মানে খুব লাগছে শরীরটা, আমি একটু আলসি আলসি টাইপের জন্য মাথা ধরে ব্যথা করছে, জন্য মাই বানাবে, আর মা কী কী বানাবে তোমাদেরকে দেখাবো, আজকে কিছু বকবকও করতে পারবো না, আর কাজের জন্য আওয়াজও আসছে, শোনাও যাচ্ছে না, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই তো আমার টোস্টটা রেডি, এখন খাবো আমি। দেখিলে রিয়াই কি বনালে ব্রেকফাস্টটা, এতিয়া যাও লাঞ্চের প্রিপারেশন করবলে, হাজবেন্ডক পঠাইছো মাংস আনবলে, আজি যে খুড়াইজন আহিব দুপুরে লাঞ্চ করবলে, তো হাজবেন্ডক কল যে মাংস অকন লৈ আহা, খুড়াই মাংস খাই বহুত ভাল পায়, আর যোৱা সানডেও আহিছিলে কিবা কামত আকৌ আজি আহিব, তে বলো লাঞ্চত লাগুঙ্গে।
মাংসৰ কাৰণে আলু কাটি থৈছো এফালে আদা নহৰু পিয়াজ পেষ্ট কৰি ৰখা হৈছে এয়া জলকীয়া এক্সট্ৰাকে পেষ্ট কৰা হৈছে যেহেতু লৰাটো উঠাই পিছৰ আমাৰ কাৰণে জলকীয়া দিয়া হ'ব আৰু এফালে অলপ পিয়াজো কাটি থৈছো ৰখি আছো এতিয়া লাগে মাংস আহি পোৱাই নাই বনাম কেতিয়া মানুহক খোৱাম কেতিয়া ৰখি আছো আৰু বাকী যে আলু চালুখিনি দেখালোঁ সেয়া আমি যোৱাকালি ৰাতি কাটি আলু পানীত থৈ দিছিলোঁ ফ্ৰিজত সোমাই লগতে আদা নহৰু ৰাতিয়ে গুচাই থৈছিলোঁ খালি পিঁয়াজটোহে আজি ৰাতিপুৱা কাটিছোঁ পিঁয়াজ আগদিনা কাটি থ'লে বেয়া ন পয়জন হৈ যায় বুলি কয় সেইকাৰণে পিঁয়াজটো কাটা নাই তো আদা নহৰুখিনি কালি ৰাতি গুচাই ফ্ৰিজত থৈ দিছিলোঁ ৰাতিপুৱা মায়ে উঠি পেষ্টিংটো কৰি পেলালে তো এয়া মাংস কাৰণে ৰখি আছোঁ মাংসটো আহিলে কেনেকৈ বনাওঁ দেখাম বনাওঁ মানে কি চিম্পল ধৰণেই বনোৱা হ'ব আৰু এনেই অকণ শ্বেয়াৰ কৰিম আৰু আপোনালোকৰ লগত কেনেকুৱা হ'ল দেখাত যিহেতু আজি মাংসটো মায়ে বনাব আজি বহুত দিন ধৰি ময়ে বনাই আছোঁ তো সেইকাৰণে মাক ক'লোঁ আজি মাংসটো আপুনিয়ে বনাওক আৰু মাংসৰ লগত হ'ব পোলাও চালাড আৰু পাপৰ ফ্ৰাই আৰু লগতে পনীৰ কিবা এটা বনাম বুলি কৈছে চাই থাকক কি বনায় এয়া মায়ে মাংস ধুই আছে মায়ে মাংসটো ধুই মানে মোৰ ল'ৰাক গাটো ধুৱাই আহোগৈ ল'ৰাক গা ধুই আহি পেলাই আজিও একে গামোচা পিন্ধি পেলাই বহি আছে এই ওচৰ ভাইটিটোৱে চিপছ আৰু চকলেট দি গৈছে এতিয়া এইবিলাক লৈ ব্যস্ত কি হ'ল কাপোৰ নিপিন্ধা আৰু এফালে বিছনাখন চাওকচোন খেচি কি অৱস্থা কৰিছে ৰাতিপুৱা যে পুৰি বনাইছিলোঁ তাৰে আটা লাডু আনি পেলাই ইয়াত বেলি আছে গোটেই বিছনাখন অৱস্থা নাইকিয়া কৰি থৈছে কাপোৰ পিন্ধা মোৰ বিছনাখনৰ অৱস্থা দেখি আকৌ ভুল নুবুজিব কাৰণ সৰু ল'ৰা ছোৱালী থকা ঘৰত এনেকুৱা হয়েই চাগে যাৰ যাৰ আছে তেখেতসকলে ভালকৈ জানিব ইয়াত তেলত তেজপাত দি এতিয়া আলু দি লৈছে মায়ে অকণ বেলেগ টাইপতে বনায় আমি সাধাৰণতে পিঁয়াজ দি তাৰপিছতহে মেৰিনেট কৰা মাংসটো ঢালোঁ কিন্তু মায়ে অলপ উল্টাকৈ বনায় আগত আলু চালুবিলাক দি লয় পিছত মাংস ঢালে এইফালে মাংসখিনি মেৰিনেট কৰিবলৈ লৈছে ৰাতিপুৱা কৰি থোৱা আদা নহৰুৰ পিঁয়াজৰ পেষ্টটো দিছে লগতে তাতে জিৰা গুড়ি হালধি গুড়ি নিমখ চব মিলাই পেলাই মেৰিনেট কৰি ৰাখি থোৱা নাই লগে লগেই ঢালি দিব আমি সাধাৰণতে ৰাখি থওঁ কিন্তু মায়ে নাৰাখে লগে লগেই দি দিয়ে লগতে কেঁচা বিলাহীও দি দিছে চব একেলগে মেৰিনেট কৰি একেবাৰে ঢালি দিব এয়া পিঁয়াজ দিলে অথনি জিৰা গুড়িটো দিয়া অলপ কম হ'ল সেয়েহে আকৌ অলপমান দি লৈছে এতিয়া মাংসখিনি ঢালি দিছে পিঁয়াজখিনি ফ্ৰাই হৈ যোৱাৰ পিছত ইফালে ল'ৰাই দেউতাকে কিবা কিবি বজাৰ আনিছে সেয়া আইতাকৰ হাতত তুলি দিছে সি ঘৰৰ এইবোৰ কাম কৰি খুব ভাল পায় ইফালে আমাৰ মাংস হৈ আছে সেয়া চালাডৰ কাৰণে তিহু গাজৰ এইবিলাক কাটি আছিলোঁ কেৰাহীটোৰ আন্দাজে ঢাকনিখন বেছিহে সৰু হৈ গ'ল মাংসখিনি আৰু অলপ সময় ফ্ৰাই কৰিব লাগিব যিহেতু এতিয়ালৈকে তেলখিনি ওলোৱা নাই দেখিছেই চাগে পানী ওলাই আছে বহুত পানী আছে মাংসটো আৰু অকণ সময় ফ্ৰাই কৰিলে তেতিয়া তেলটো ওলালে তেতিয়া খাব পৰা যাব আৰু মানে তেতিয়া পানী অকণ দি আৰু অকণ ঝোল কৰিব পৰা যাব এইফালে গৰম মছলা গাটো ধুই আহোগৈ পাকঘৰত যিখিনি কাম আছিলে মাক কৰি দিলোঁ লগতে চালাডটো বনালোঁ মাংসও প্ৰায় হ'লগৈ এতিয়া নমাব মায়ে আৰু তাৰপিছত পোলাওটো বহাব তো মই এতিয়া গাটো ধুই আহোঁ ঘামি একদম অৱস্থা নাই আৰু এইখিনিতে এটা কথা ক'ব বিচাৰোঁ যে আপোনালোকে আকৌ নাভাবিব যে মই ৰাতিপুৱা বাহি গাতেই ব্ৰেকফাষ্ট বনাইছোঁ বুলি ৰাতিপুৱা উঠি ব্ৰাছ কৰি গাটো ধুই মানে মাথা নিভিজাওঁ গা ধুই ড্ৰেছ চেছ চেঞ্জ কৰি তাৰপিছতহে গেছ ধৰোঁ আমি বাহি গাত গেছ নধৰোঁ তো সেই তেতিয়া যিখিনি কাম আছিলে ৰাতিপুৱা কৰি ল'লোঁ এতিয়া আকৌ গৈ ভালকৈ শ্বেম্পু টেম্পু দি আকৌ এফাক গাটো ধুই আহোঁ এইখিনি কথা ক'লোঁ কাৰণ বহুতে ভাবিবও পাৰে যে বাহি গাতে ৰাতিপুৱা ৰাতিপুৱাই ব্ৰেকফাষ্ট বনাইছে চবকে দিছে সৰু সৰু মানে শাহু সৰুৰা
সেইকাৰণে কথাখিনি ক'লোঁ দেই, বেয়া নাপাব। তো মই গাটো ধুই আহি লগ পাই আছোঁ, গা ধুই আহিলোঁ, গা ধুই অলপ বহিছোঁহি আৰু ইমান ঘামিছোঁ, তাৰপৰা শ্বেম্পু কৰিছোঁ, চুলিখিনি ভিজা, সেয়েহে গামোচাখন বান্ধি থৈছোঁ। এফালে খুৰাক ফোন কৰিলোঁ, খুৰাও ঘৰৰ পৰা ওলালে, আহি পাবহি আৰু 10 মিনিটমানৰ ভিতৰত, বেছি দূৰ নহয় আমাক ঘৰৰ পৰা। আৰু এফালে লাঞ্চো প্ৰায় ৰেডিয়েই, খালি পোলাওটো বাকী আছে চিটি আহিবলৈ। আৰু ল'ৰা দেখিছে কপালত কোন সময়ত ফুট লগালা তুমি কপালত, মোক গমেই নাপালোঁ, মই গা ধুব গ'লোঁ যে সেইবোৰে কৰি আছিলে। মোৰ মাথাত আছে আৰু জানিলে ফ্ৰেণ্ডছ ইমান বেয়া লাগি আছে, এটা টাইপত কিনিছিলোঁ, টাইপতটো কিনা বেছিদিন হোৱা নাই, 15 দিনমানেই হৈছিলে, কিনাৰ পাছত তেনেকৈ ইউজেই কৰা নাই, খালি লাষ্ট যোনটো চেলেঞ্জ ভিডিঅ' শ্বুট কৰিছিলোঁ সেইটোতেই মানে সেইটো দি কৰা হৈছিলে, ইউজ কৰিছিলোঁ। তাৰপিছত মই ৰিয়া ঘৰত থৈ দিছিলোঁ, ঘৰত আনিলে ল'ৰাই ভাঙি দিব বুলি, এইকেইদিন তাতেই আছিলে। তাৰপিছত যিহেতু ৰিয়াহঁতৰ ঘৰটো বনাই আছে ন ভাঙি পেলাই, এতিয়া ৰিয়াই পৰহিদিনা ক'লে যে তই লৈ যা, ইয়াত ফটককৈ ভাঙি ভাঙি যাব পাৰে। এতিয়া যোৱাকালি ৰিয়াই পঠাই দিলে, পঠোৱাৰ পিছত মই ল'ৰাই দেখিলে ক'ৰবাত উৎপাত কৰি ভাঙি দিয়ে বুলি মই ভয়তে আমাৰ গড্ৰেজটোত সোমাই দিলোঁ। এই সোমাওঁতে কাপোৰৰ ভিতৰত হেঁচা খাই গ'ল নেকি, যে মোবাইলটো যোনখিনি জেগাত ফিটিং কৰা হয়, আৱাজ নকৰে বাবা, যোনখিনি জেগাত ফিটিং কৰা হয় সেই জেগাখিনি ভাঙি গ'ল নহয়। আজি ৰাতিপুৱা ভাবিলোঁ টাইপডটো ইউজ কৰি ভিডিঅ'টো শ্বুট কৰোঁ, যিহেতু বহুত হাত কঁপে মোৰ, সেইকাৰণে আপোনালোকে চাগে বুজি পায় ভিডিঅ'টো বহুত কঁপি থাকে মোৰ, তো সেইটো কাৰণে ওলাই পেলাই চাইছোঁ জেগাখিনি ভাঙি আছে। ইমান বেয়া লাগিছে, ইউজেই কৰা নাই, খালি এদিনেই ইউজ কৰিছিলোঁ আৰু ইউজেই কৰিব নোৱাৰিলোঁ। এতিয়া হাজবেণ্ডক পঠাইছোঁ য'ৰ পৰা কিনিছিলোঁ দেখাবলৈ, আৰু মই ফোনো কৰিছিলোঁ, দাদাজনে কৈছে যে এইবিলাকটো মেচিনত মানে বনাই বোলে তেনেকৈ কিবা ক'লে, সেইকাৰণে বোলে ঠিক নহ'ব, আকৌ নতুন কিনিব লাগিব। সেয়ে আৰু, ভাল লগা নাই, নতুন বস্তু এটা ভালকৈ ইউজেই কৰিবলৈ নাপালোঁ। তে খুৰা আহিলো, তাৰপিছত খুৰাক লাঞ্চ দিওঁতে আপোনালোকক লগ পাম, তেতিয়ালৈকে ৰিয়াই কি বনাইছে বা আজি লাঞ্চত অলপ চাই লওঁ ব'লক। অঁ আৰু এটা কথা, ইয়াতে ৰিয়াৰ গাটো বোলে আজি ইমান এটা ভাল নহয়, ফোন কৰোঁতে ক'লে মোটামুটি আৰু ইমান গা ভাল নহয় বোলে, ক'লে কৈছে আজি মই তই অকলেই ব্লগ কৰ, মই নকৰোঁ। তাত মোৰ কৈছে একো নহয়, যিকণ তই পাৰ সেইকণে কৰ, মানে কি বনাইছ নবনাইছ অকণ দেখা, যিহেতু আজি ছানডে আমি ছানডেটো শ্বেয়াৰ কৰোঁৱেই, আমি কি কৰোঁ নকৰোঁ তেনেকৈ কৰোঁ। তাৰপিছত কৈছে ঠিক আছে দে, মই যিমানকণ পাৰোঁ বাৰু কৰিম। তাই বোলে গাটো ইমান এটা ভাল নহয় ৰাতিপুৱাৰ পৰা, বিৰাট বিষ বিষ লাগি আছে বোলে। তে ব'লক কি বনাইছে তাই চাওঁ। ছেলে খেলছে সারা বিছনা উল্টা পুল্টা করে, ওর এখানে যত সব খেলার জিনিস আর বাকি খেলার জিনিসগুলি দিয়ে খেলে না, এগুলি টুকিটাকি ভাঙা ভাঙা জিনিস দিয়ে খেলতে থাকে সারাদিন। আর মা রান্না করছে আর আমি বিরাটকে রাখছি, তাও থাকতে চায় না আমার কাছে, একটু সেটু থাকে আবার যাই গিয়ে রান্না করছে, তো মা দিকদারি দিচ্ছে, মাকে রান্না করতে দিচ্ছে না। বিরাট হ্যালো বলে দাও সবাইকে, হ্যাঁ এদিকে তাকিয়ে বলো। রান্না চলছে, মা মাছের কালিয়া করছে, মাংসটা মনে হয়ে গেছে আর বাকি আছে অল্প, পিছন দিক থেকে বৌদি এত বাজেভাবে হাসতেছে, ওই যে দৌড় মারলো বৌদি, আরও বাকিগুলি হয়ে নিক, তারপরে সবগুলি একটা একটা করে দেখাবো, আমার দেখিয়ে খিদে পেয়ে গেছে। না কমপ্লিটই হয়ে গেলো মার, এটা হলো লাস্টে, এটা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ট, আরও কী কী বানিয়েছে তোমাদেরকে, কী কী বানালো দেখাই, এটা তো মাছের কালিয়া তোমরা দেখেছই, তারপর এটা হলো মাংস ঝাল ছাড়া, আমি বিরাট খাবো এটি, আর ঝাল হলো মাংস, এটা হলো চালটা দিয়ে টক ডাল, আর গরম এটা হলো ভাত। আজকে একটু হিউজ অ্যামাউন্টে বানানো হয়েছে, মানে কি আজকে মিস্ত্রিদেরকেও বলেছি খাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া হোক তারপরে আবার দেখা হচ্ছে। ওই তো ফাইনাল লুক, বিরাটের দাদুকে খাওয়া দিয়ে দিয়েছি, ওর দাদু খেতে বসছে, তো ওর দাদু খেয়ে নি, তারপরে আমরা সবাই খাবো। আগে কি কি বনালে আপনাকে দেখিলে সাগে, এতিয়া সময় হয়েছে দুটা, লাঞ্চ করার টাইম হয়ে গেল, খুড়াকু গিয়ে লাঞ্চটা দিওগে ভোক লাগিছে বলে। তে লাঞ্চ করার আগতে আপনাদের এবার আমার লাঞ্চের ফাইনাল লুকটা দেখাই লো বলা। এই আমার পোলাও হয়ে গেল, দেখিছে কি ধুনিয়া হয়েছে পোলাওটো, পুরা ঝরঝরিয়া হয়েছে। এফালে সালাদ, মাংস সব রেডি, অমলেট কারি, এই ডিমটো অমলেট বনায়, তারপর আলু দি পেঁয়াজ দি তো অল্প তরকারি নিচিনা বনাইছে।
দেখিলে আমার খুয়ার ফাইনাল লুকটো কেনেকা হল। তো মই তা খুড়াক লাঞ্চটো দি লওঁ আৰু নিজেও লাঞ্চ চাঞ্চ কৰি আপোনালোকক অকণ দেৰিকে লগ পাই আছো। খুড়া গ'ল, ল'ৰাকো খুৱালোঁ ভাত পানী খুৱাই, নিজেও সোম ভাবিছিলোঁ কিন্তু খোৱা নাই। হাজবেণ্ডে দাড়ি চুলি কাটিব গৈ মাত্ৰ আহি পাইছে আৰু ভাতটো দিবলৈ আকৌ উঠিবই লাগিব, সেইকাৰণে ভাবিলোঁ একেবাৰে ভাতটো দি তাৰপিছত অকণ ৰেষ্ট ল'ম আৰু আপোনালোকক একেবাৰে সন্ধিয়া ৰিয়াহঁতৰ ঘৰত গৈ লগ পাই আছোঁ। ফ্ৰেণ্ডছ, এতিয়া বুজিছে সন্ধিয়া ছটা আৰু এতিয়া চাহ বনাওঁগৈ, যিহেতু সন্ধিয়া চাহ একাপ নাখালে ভাল নালাগে আৰু লগতে ল'ৰাও টোপনিৰ পৰা উঠিলে, উঠিয়ে কেনকেনাই আছে মেগী খাব বোলে। দুপৰীয়া ভালকৈ ভাত খোৱা নাই আৰু তাৰতো অভ্যাসেই হৈ গৈছে ভাত নোখোৱাৰ, মানে যিমানেই কিবা ভাত হওক পোলাও হওক যিমানেই ভাল বস্তু বনাই নিদিওঁ কিয়, টেষ্টি কৰি নবনাওঁ কিয়, সি নাখায়। তো এতিয়া যাওঁ তালৈও মেগী বনাওঁগৈ, মেগী নাই ঘৰত শেষ, আইতাকৰ লগত ওচৰৰ দোকানখনৰ পৰা আনিবলৈ গৈছে, লগতে চাহো বনাওঁগৈ আমাৰ কাৰণে। আৰু আপোনালোকক অথনি কৈছিলোঁ যে ৰিয়াহঁতৰ ঘৰত যাম বুলি, ৰিয়া অলপ আগতে ফোন কৰিলে, তাই গাটো বোলে এতিয়া ভাল পাইছে, অকণ বজাৰলৈ যাব ওলাইছে কিবা পূজাৰ কিবা দেউতাকৰ কাৰণে বোলে কাপোৰ কিনিব, তে তাই যদি আহি সোনকালে মানে সোনকালে যদি আহি ফোন কৰে তেনেহ'লে যাম বাৰু তাত, আৰু নহ'লে ঘৰতে থাকিম, কি কি কৰিম আৰু দেখাম আপোনালোকক। তে মই এতিয়া চাহটো বনাই লওঁগৈ দেই। ল'ৰাৰ মেগী, সি বইল মেগীতকৈ এনেকৈ ভাজি দিলে অলপমান মানে কম তেলত এটা পিঁয়াজ দি পেলাই বেছি ভাল পায় খাই পেলাই। খাই হৈ গ'ল, এতিয়া ৰুমত চাহকাপ লৈ অকণ বহিছোঁ। এতিয়াৰ প্ৰতি চাৰিবাৰ হ'ল চাহ খোৱা, সাধাৰণতে মই ইমান চাহ নাখাওঁ, দিনটোত এবাৰেই খাওঁ, সন্ধিয়া সময়তে খাওঁ, ৰাতিপুৱা তেনেকৈ নাখাওঁ, কিন্তু চানডে খোৱা হয় আৰু যিহেতু লুচি টুচি বনোৱা হয়। তো এতিয়া টিভিটোকে অলপ লগাইছোঁ আৰু চিনেমা এখন চাই চাই চাহকাপ খাওঁ, যিহেতু ইয়াৰ ঘৰত এতিয়া যোৱা নহ'ব। তো সেয়ে মই টিভিটো অলপ চাই লওঁ, চাবও শান্তি নাপাওঁ, ল'ৰাই অলপৰ বেছি বেছি ৰিম'টটো টানি টানি লৈ যায়, চাবলৈ নিদিয়ে। তথাপিও মাজে মাজে ধৰক এই একশ্যন চিনেমাবিলাক যে দিয়ে চাউথৰ, চেটমেক্সৰ, বিৰাট ভাল লাগে চাই। আৰু আজিতো চানডে দিব চাগে, তাকে ভাবিছোঁ চাহকাপ খাই খাই অলপ চাওঁ, বচাটো খাই লওঁ। এয়া ল'ৰা আহিলে গ'ল, মই একো কৰা নাই, চাহ খাবলৈ গ'ল বা খাবা, তে আপোনালোকে চাই থাকক, মই চাহকাপ খাই লওঁ। মজা চিনেমা দি আছিলে 3 ইডিয়েটছ, বিৰাট ভাল লাগে চাই। ফ্ৰেণ্ডছ, এয়া দিয়াই আহি গ'ল আমাৰ ঘৰত, মই টিভি চাই আছিলোঁ, অকে আহি পেলাই মাতিছোঁ তোক কোন আহিলে, তাৰপিছত চা ৰিয়া পুতুল দিয়ে খেলছে, নীলের পুতুল দিয়ে ওই খেলছে, কি করবে, না থাকিলেও বেয়া লাগে, আহি যাব এতিয়া ওচৰ ঘৰ পুরা ঠান্ডা। ঠিক আছে, আমি দুজনী অলপ কথা পাতো, পিছত লগ পাইছো। এই আমাৰ ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ সময়ত অকণমান এই শেৱালি ফুলৰ ভিডিঅ' কৰিলে, যিহেতু ৰাতিয়ে ফুলে ফুলখিনি, তো মই ফ্লেশ লাইটটো মাৰি আছিলোঁ মোৰ মোবাইলৰ পৰা, তাই তেতিয়া অলপ ভিডিঅ' উঠালে। আৰু ইয়াত তলত এটা দুটা পৰি আছে, ইমান ভালকৈ বুজা যোৱা নাই অন্ধকাৰৰ কাৰণে, ইমান ধুনীয়া লাগিছে চাওকচোন। লগত গ'ল মাত্ৰ, আৰু মই ভাবিছোঁ ব্লগটো আজি ইমানতে শেষ কৰোঁ আৰু বেছি দীঘল নকৰোঁ। তো আপোনালোকে যদি চাই ভাল পাইছে তে প্লিজ লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, লগতে কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা পালে, আৰু যিসকলে নতুনকৈ চাই আছে প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব আমাৰ চেনেলটো। আৰু তে আজিলৈ আহিছোঁ, গুড নাইট।